চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে দুপুর একটা আর আমার স্নান হয়ে গেছে, তো আমি এবার লাঞ্চ করব। লাঞ্চটা আজকে স্পেশাল হয়েছে, আমার জন্য স্পেশাল, কারণ লাঞ্চটা আমার যা হয়েছে যেটা হয়েছে আজকে আমার খুব ফেভারিট লাঞ্চ হয়েছে। তো চলো দেখে নিই লাঞ্চে কী হয়েছে, ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাক। আমাদের রান্না হয়েছে খিচুড়ি, আলু ভাজা, আর হচ্ছে একদিকে পাঁপড় ভাজা, আলু ভাজা। এটা কি বলো তো? সবাই তো দেখে আশা করি বুঝতেই পারছো কি এটা, মেয়েরা তো বুঝতেই পারবে যে এটা কি। পাঁচ দিন আগে আমি বাইরে গেছিলাম না, তখন বিয়ার কিনে এনেছিলাম মেহেন্দিটা। প্রতিদিনই ভাবি যে হাতে মেহেন্দিটা করব, কিন্তু কোনোদিন করে হয়ে ওঠা সরি কিছু ভি বলে যাচ্ছি, করে হয়ে ওঠা হচ্ছে না আর কি হাতে। তো আজকে ফাইনালি ঠিক করেছি যে আজকে মেহেন্দিটা করবই, তো তার জন্য খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি রেডি হয়ে বসে আছি। মেহেন্দিটা আমি করতে পারি, এখন মেহেন্দি ভালোই করতে পারি, বাট অত সুন্দর করতে পারি না যতটা সুন্দর পায়েল করে। তো ওর কাছ থেকেই মেহেন্দিটা করব, মানে ও খুব তাড়াতাড়ি করে, আমাকে একটু ধরে ধরে করতে হয়, একটু টাইম লাগে, আর ভীষণ ধৈর্যের ব্যাপারই, আর আমি এত ধৈর্য আমার নেই সত্যি কথা বলতে, আর নিজের জন্য তো একদমই নেই। অন্য লোকের জন্য তবু করা যায়, নিজে নিজে করেছি দু তিনবার, কিন্তু নিজে নিজে করতে অনেক ধৈর্য লাগে। তো ফাইনালি পায়েলকে বলেছি যে তুই এসে একটুখানি হাতে মেহেন্দিটা করে দে, ও করে আসুক, আসলে ওর কাছ থেকে মেহেন্দিটা আজকে করব। আর দেখি অনেক মাস পর মেহেন্দি হাতে পরব, আমার মেহেন্দি পরতে খুব ভালো লাগে। আর যেখানে বাড়িতে এনে রেখে দিয়েছি সেখানে কবে থেকে ভাবছি পরব পরব, তো পরতেই পারছি না। তো আজকে একদম ফাইনাল ঠিকই করলাম যে মেহেন্দিটা পরেই তবে ছাড়বো, যা হয় হবে। আজকের এই ড্রেসটা পরেছি, দেখো এই স্কার্টটা পরেছি, সরি এরকমভাবে দেখাচ্ছি, অনেকদিন পর বের করলাম আলমারি থেকে, কোথায় ঢুকেছিল তার ঠিক নেই। জামা কাপড় ঘাঁটতে ঘাঁটতে, মানে জামা কাপড় গোছাচ্ছিলাম অ্যাকচুয়ালি, জামা কাপড় গোছাতে গোছাতে আর জামাটা চোখে পড়লো, তাই বলি একবার পরি, অনেকদিন স্কার্ট পরিনি, তো স্কার্টটা বাড়িতে পরেই নিলাম। এক্সাইটিং হয়ে আছি খুব যে কখন হাতে মেহেন্দিটা পরবো, আর মেহেন্দিটা পরবো তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো। পায়েল কিন্তু খুব সুন্দর মেহেন্দি করে, তোমরা নিশ্চয়ই ওর ব্লগে দেখেছো ওর হাতে মেহেন্দি করতো করে, ওর মানে ভীষণ সুন্দর মেহেন্দি করে। আমি ওর দেখে দেখে একটু চেষ্টা করেছি, এখন করতে একটু পারি, বাট ওর মতন অত সুন্দর করতে পারি না। দেখা যাক লাস্ট পর্যন্ত, এক হাতে তো আজকের ফার্স্ট করবই, এবার দু হাতে যদি টাইম হয় তো দু হাতে করবো। ফুল মেহেন্দি করার ইচ্ছা নেই, একটু হালকার ওপরে করারই ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। দেখো এতক্ষণ পর বসে বসে চাতক পাখির মতন পায়েলের জন্য ওয়েট করছিলাম, এতক্ষণ পর পায়েল এসছে, তো হাতে মেহেন্দি স্টার্ট করছে, তো চলো স্টার্ট করি। যা ইচ্ছা ডিজাইন করে দে। স্টার্টিং হচ্ছে হাতে আমার মেহেন্দি, আমাদের পায়েল রানী মেহেন্দি করতে স্টার্ট করে দিয়েছে। Thank you.
করেছি আর যে আমাকে করে দিয়েছে তার কোনো টায়ার্ডনেস নেই। তো দেখো মেহেন্দিটা পরেছি কেমন হয়েছে, অনেকখানি ঝরে গেছে। আর এদিকে তো ঝরেই গেছে। তো এখন বাজে 5টা, বেরোবো আবার তার মধ্যে। তো হাতে তো এই হাল, দেখা যাক কি করে রেডি হই আর বেরোই। তো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। ভেবেছিলাম দু হাতে পড়বো, বাট আমার ধৈর্যে কুলোলো না, তো আমি এক হাতেই আপাতত পড়েছি। চেষ্টা করব কালকের আরেকটা হাতে পড়ার। এই হাতে আপাতত বাম হাতে পড়েছি, বাম হাতে আগে পড়েছি। তো এখন খাচ্ছি অ্যাপেল। হোয়াইট অ্যাপেল সুন্দর করে দিয়েছে, দেখো কিছুটা ঝরে গেছে। মেহেন্দিটা অ্যাকচুয়ালি খুব একটা ভালো না, কিছু কাজ আছে মার্কেটে একটু। অলরেডি বাজে 5টা বেজে গেছে, জানি না কীভাবে রেডি হব আর কী করবো, কারণ হাতটা যতক্ষণ না আমার শুকোচ্ছে এক হাতে কী করে কাজ করবো বলো। জামা কাপড় পরা, চুল আঁচড়ানো, চুল মাদা, যতই ডান হাতটা খোলা থাক না কেন। চলো আমি রেডি হয়ে গেছি, হাতেরটা বেশিক্ষণ রাখতে পারলাম না, কিছু করার নেই, এটা কালকে মানে ডিপ হবে আর কি। তুলে দিয়েছি যতখানি পেরেছিলাম ততখানি রেখেছি, আর কিছু করার নেই। আই থিঙ্ক ডিপ হবে আমার যা মনে হচ্ছে পরের দিকে। তো যাই হোক চলো এবার বেরোনো যাক লেট না করে, অলরেডি বাজে 5টা 20 বেড়ে গেছে। চলো আইসক্রিম খাচ্ছি আর পায়েল খাবে না, পায়েল হচ্ছে মশলা মুড়ি খাবে। ওর আইসক্রিমের মশলা মুড়ির খিদে পেয়েছে, ও মশলা মুড়ি খাবে। আর আমি এখন, আমার তো ফেভারিট আইসক্রিম, তো আমি এখন আইসক্রিম খাচ্ছি। এটা নতুন মনে হচ্ছে, কোনো মানে নতুন মতো লাগছে। বলছি তোমার ভিডিও দেখছো, কোনো ভালো নয়। এখন বাজে সন্ধে প্রায় 7টা 20 বেজে গেছে, আর এই সবে ফিরলাম আমরা। আমি একটু চা খাবো, সন্ধেবেলা চা না খেলে জানোই তো আমার কেমন কেমন হয়। তো আইসক্রিম খেয়েছি কিন্তু একটু চা না খেলে আমার যেন কেমন হচ্ছে, তো চাটা বসিয়েছি। আর মেহেন্দিটা দেখো টাইম যেতে যেতে বেশ গাঢ় হয়েছে, কালকে সকালে উঠলে দেখতে পাবে এটা আরও গাঢ় হয়ে যাবে। রাখতে তো বেশিক্ষণ পারলামই না বাইরে বেরোনোর ব্যাপারে, তো একটু পার্লারে গেছিলাম, সেখানে তো ভিডিও করা যায়নি, মানে আমি করিনি অ্যাকচুয়ালি, করতে ভুলে গেছিলাম। একটু পার্লারে গেলাম, কিছু ফল টল কিনলাম, কিছু টুকটাক জিনিসপত্র কেনা ছিল কিনলাম। তো একটা আইসক্রিম খাওয়ার ইচ্ছে ছিল, কারণ ইচ্ছে অ্যাকচুয়ালি ছিল না, আইসক্রিম খেতে আমার ভীষণই ভালো লাগে, তো সেই জন্য আইসক্রিমটা কিনেছি। আর চোখের সামনে আইসক্রিম দেখে লোভ সামলাতে পারলাম না, প্রায় মানে খেতে ভালোবাসি কিন্তু খাওয়াটা প্রায় হয়ে ওঠে না। তো এখন চোখের সামনে দেখে তো আইসক্রিমের লোভটা সামলাতে পারলাম না, আমি আইসক্রিম খেলাম। আর পায়েল তো আইসক্রিম খেতে ভালোবাসে না, যেন আইসক্রিম খাইনি, ও খেলো মশলা মুড়ি, মশলা মুড়ি খেতে খেতে এলো, আর আমি আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছি। আজকের আমাদের ডিনারে হয়েছে
দেখো ডিমের তরকারি, প্লেন ডিমের তরকারি হয়েছে, আর আমি তো খাবো রুটি, তো রুটি আর ডিমের তরকারি খাবো। আমার ডিনার হয়ে গেছে গাইজ, আমি খেয়ে উঠলাম, এখন বাজে, খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন প্রায় বাজে 10:45, আর আজকের প্রচণ্ড গরম পড়েছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি। তো দেখো আমার হাতের মেহেন্দিটা যত টাইম যাচ্ছে তত কিন্তু গাঢ় হচ্ছে। তো এবার আমি কিছুক্ষণ পর শুতে যাব, এক্ষুনি শুই না, ঘুমোতে ঘুমোতে 12:30 বেজে যায়, মোবাইল নিয়ে একটু হাঁটাহাঁটি করি এই আর কি। বিছানায় যাই প্রতিদিনই 11টার সময়, ঘুম আমার হয় না। মেহেন্দিটা দেখো কিরম ডিপ হয়েছে, গুড মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেছে আর এখন বাজে প্রায় 8:30, আর কালকে আমি বেশিক্ষণ আর করিনি, রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, ঘুমোইনি, এমনি শুয়ে পড়েছিলাম, 12:30 সময় ঘুমিয়েছি। দেখো হাতটার কালার, বলেছিলাম আমি যে পরের দিন নেক্সট ডেতে আমার কিন্তু হাতের কালারটা প্রচুর গাঢ় হবে, বুঝতে পারছো, খুব সুন্দর হয়েছে। ইচ্ছা আছে আজকের এই হাতটাও করার, দেখা যাক কী হয়। আর আজকের মা পুজো দেবে, তো পুজো দিতে যাচ্ছে, তো আজকে রান্নাবান্নার দায়িত্ব সম্পূর্ণ আমার, তা চলো কিচেনে যাই, তো রান্নাবান্না শুরু করি। তো আজকে আমাদের রান্না বলতে হবে মুগের ডাল হবে, এদিকে আলু কাটা হয়ে আছে কারণ পাঁপড়ের তরকারি হবে, আর এদিকে ভাজাভুজি হবে কারণ আজকের নিরামিষই সব হবে, মা তো পুজো করছে, এদিকে সরস্বতী চলে এসছে, আগে ব্যস্ত হয়ে গেছে। তো রান্নার দায়িত্ব যখন আজকে আমার পড়েছে, তো রান্নাবান্না আমি আজকে স্টার্ট করছি, তো চলো রান্নাবান্না শুরু করা যাক। আপাতত মুগের ডালটা আমি এখন কড়াইতে ভেজে নেব, ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা ফুটুক, সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম, বসিয়ে দিলাম ভাত, অলমোস্ট ডান, এদিকে ফুটছে ডাল, ভাত অলমোস্ট ফুটে গেছে, তো তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার আমি পটলগুলো ভেজে নেব। তেলে পটলগুলো ভাজা হচ্ছে হোক, তো এখানে আমার পটল ভাজা, ঢেঁড়স ভাজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালও প্রায় রেডি হয়ে যাচ্ছে, আর শুধু পাঁপড় তরকারি করে না, পাঁপড়ের তরকারিটা করলেই অলমোস্ট ডান, এদিকে ডালও কমপ্লিট হয়ে গেছে, পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড়ের তরকারিটা হয়ে গেলেই অলমোস্ট ডান, রান্না প্রায় শেষের পথে। তো আমার রান্না প্রায় কমপ্লিটের পথে, তো সেই জন্যে একটু চা নিয়ে এসেছি, চা আর বিস্কিট খাবো, সকালবেলা কিছু খেতে ভালো লাগছে না, বিস্কুটই খাই। আর খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ কালকে থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, অনেকটা লং হয়ে গেছে, তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আজকের মতন বাই বাই।